আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? সিদ্রা বুটিস্তারের সাথে আমি জান্নাত, আর সিদ্রা নামটা যার সে হচ্ছে আমার মেয়ে। আসসালামু আলাইকুম, আমার মেয়ের নাম সিদ্রা, ওর নামে আমার এই বুটিক্সটা করা। আসলে মেয়েরা তো ঘরের লক্ষ্মী হয়, তাই না? আর আমার মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, এই জন্য ওর নামে। আর আজকে আমি আমার মেয়েকে তোমাদের সবার সাথে পরিচয় করা দেওয়ার জন্য কিন্তু নিয়ে আসছি, ঠিক আছে? আজকে একটা অন্যরকমের ভিডিও হবে, ড্রেস নিয়ে ভিডিও হবে না, কারণ আমার মেয়ে আজকে আমাকে হাতের মধ্যে মেহেদিটা কিন্তু আমার মেয়ে দিয়ে দিয়েছে। তো আমার মেয়ে আমাকে এখন মেকআপ করে দেবে, যদিও আমরা মেকআপ করতে অত পারি না, তারপরেও আমার মেয়ে আমাকে মেকআপ করে দেবে। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরাও তোমাদের যারা যাদের লক্ষ্মী লক্ষ্মী মেয়ে আছে তাদের হাতে মেকআপ করে আমার পেজে তোমরা আপলোড করবা, ঠিক আছে? তো দেরি না করে শুরু করি। মা রেডি? রেডি। ওকে, তুমি তাহলে আমাকে প্রথমে কি লাগাই দিচ্ছ? ফার্স্টে কি দিতে হয়? ফার্স্টে আমি দিই ফাউন্ডেশন। আচ্ছা, ফার্স্টে আমার মুখটা কিন্তু ক্লিন আছে, কিছু দেওয়া নেই, আমার কিন্তু ব্রণের দাগগুলো দেখা যাচ্ছে। তো ফার্স্টে আমার মেয়ে আমাকে ফাউন্ডেশন লাগাই দিচ্ছে। দাও ফাউন্ডেশন লাগাই। আমি কিছুই করবো না, যা করার আমার মেয়ে করবে, নিজে বানায়। দেখো আমার মেয়ে আমাকে এখন ফাউন্ডেশন লাগাই দিল। মা যেগুলা জায়গায় দাগ আছে সেগুলাতে বেশি দাগ। এই যে আমি এখন ফাউন্ডেশন লাগিয়ে দিলাম, আর আমি এখন ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। তো এই যে আমি এখন ভালোভাবে এই দিকটা মিক্স করেছি, ব্লেন্ড করে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি ভালোভাবে। ভালোভাবে করে দাও। আমি এখানে ভালোভাবে ব্লেন্ড করছি। আমি ফাউন্ডেশন দেওয়ার পর হচ্ছে পাউডার লাগাই দিচ্ছি। আমার মেয়ে আমার ব্লু পেন্ট করে দিচ্ছে, কিছু করে আল্লাহ জানে। তো এটা
ফাস্ট আমাকে করে দিচ্ছে। হ্যাঁ, সো যদি ভুল হয় তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা যে বানায় আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন এখন কি লাগাই দিবা বলো? এই যে ভুলটা কিন্তু সুন্দর করে পেইন্ট করে দিচ্ছে দেখো তোমরা। তার আগে পার্পল কালারের ড্রেস পরছি, এটাই এটাই লাগাই দাও। ওকে, তো আমি এখন আমাকে পার্পল কালারের আইশ্যাডো লাগাই দিচ্ছি। এখন আমি এখন লাল হবে আমি চোখে পার্পল কালারের আইশ্যাডো। তো এই দেখুন, আমি এখন আমার চোখে ভালোভাবে পার্পল কালারের আইশ্যাডো লাগাই দিচ্ছি। বুঝা যাচ্ছে না, তারপর একটু ডার্ক করে দাও তাহলে বুঝা যাবে। ঠিক আছে, কেমন হবে চোখে লাগাই দিছে। যদিও আমার মনে আইল্যাশ লাগাইতে পারে না, তো আমি আজকে আইল্যাশ লাগাবো না। আর এখন কি করবা? আর আমাকে মাস্কারা লাগাই দিচ্ছে দাও। মাস্কারা লাগাইছে, মাস্কারাটা এখন ফুল লিপস্টিক লাগাই দিলাম।
ভালোই সাজাতে পারে আমি। আর আর কি করে দিবা? এখন আমার মেয়ে আমাকে ব্লাশ লাগাই দিবে। আমার মেয়ে নাকে হাইলাইটার লাগিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু স্টার্ট করি। এই যে ওকে, তো কেমন লাগছে? ভালোই লাগলো। তো ঠিক আছে, আমার মেয়ে আমাকে সাজা দিয়েছে, ভালোই লাগছে অবশ্য। তো থ্যাংক ইউ সিদ্রা, এত সুন্দর করে আমাকে সাজা দেওয়ার জন্য। আর এটাই আমাদের ছোটখাটো একটা ভিডিও। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর আমাকে যদি বেশি বেশি সাপোর্ট করো। তোমরা সব অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। টাটা, বাই।